ভারতের 73তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদ সেনাদের প্রতি মোদির শ্রদ্ধা কলকাতায়ও নানা আনুষ্ঠানিকতা নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় আশার আলো যুক্তরাষ্ট্রে ফাইজারের অমিক্রন ভ্যাকসিনের ট্রায়াল শুরু ফ্রান্সে একদিনে 5 লাখের বেশি শনাক্তের রেকর্ড আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইবদাদুল হক যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে ভারতের 73তম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে দিবসটি উপলক্ষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে দিল্লির রাজপথ প্যারেড স্কোয়ারে 21 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ রাষ্ট্রীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও দিবসটি উদযাপনে কলকাতার রেড রোডেও ছিল নানা আয়োজন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত কুয়াশা ঢাকা ভোরের সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাজধানী নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু করেন 73তম প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে দিল্লির রাজপথ প্যারেড স্কোয়ারে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রায় 2 ঘন্টা ধরে চলে কুচকাওয়াজ এবং দেশটির বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শন সরকারি বিভিন্ন বাহিনী এবং মন্ত্রণালয়ের আকর্ষণীয় ডিসপ্লে উপভোগ এবং স্যালুট গ্রহণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে ফ্লাইং পাস্ট এয়ার শো এদিকে দিল্লি ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে একইভাবে উদযাপন করা হচ্ছে জাতীয় দিবসটি সকালে কলকাতার রেড রোডে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর কোভিড আবহে মাত্র 30 মিনিটের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজ ছাড়াও প্রদর্শন করা হয় রাজ্য সরকারের ট্যাবলো এছাড়াও দিনটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রজাতন্ত্রে রূপ নেয় ভারত সুব্রত আচার্য সমসংবাদ পশ্চিমবঙ্গ ভারত ভারতের প্রজাতন্ত্র দিবসের আয়োজন এবং পশ্চিমবঙ্গের রাজনীতির নানা দিক নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য সরাসরি যাব তার কাছে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে যে দিনভর অনুষ্ঠান সেটি কিন্তু এখনো বিভিন্ন রাজ্যে আমাদের শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু একই রকম ভাবে উদযাপিত হচ্ছে আপনি জানেন যে রাষ্ট্রীয় এই দিনটি ছুটির ফলত ছুটির মেজাজ রয়েছে আর রয়েছে কোভিডের বাস্তবতা আশার কথা হচ্ছে যে গত 5 দিন পর কোভিডের যে গ্রাফ সংক্রমণের সেটি 3 লাখের নিচে নেমে গিয়েছে শেষ 24 ঘন্টায় কোভিড সংক্রমণের যে অঙ্ক সেটি যদি আমি বলি দর্শকদের তাহলে 2,85,000 কম বেশি এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভীষণ ইতিবাচক সংখ্যা সেটি 5,000-এর নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছে 4,495 অর্থাৎ সার্বিকভাবে ভারতে যখন 73তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে তখন ভারতবাসীর কাছে এই খুশির খবর অর্থাৎ তারা মানসিকভাবে এখন খানিকটা যে স্বস্তি যে কোভিডের যে বারবারন্ত শুরু হয়েছিল যেটি কার্যত সুনামির আকার ধারণ করেছিল ডিসেম্বরের পর থেকে সেটি আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে রাষ্ট্রীয় এই অনুষ্ঠান আপনি জানেন যে আজকে সকালবেলা দিল্লিতে রাষ্ট্রীয় যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে এবং এই প্রজাতন্ত্র দিবসের দিনে বিভিন্ন রাজ্যের ট্যাবলো এবং এই রাজ্যকে প্রতিনিধিত্ব করে এই ট্যাবলো কিন্তু পশ্চিমবঙ্গের ট্যাবলো কিন্তু এবার যে বিজয় চকের অনুষ্ঠানে জায়গা পায়নি সেটি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চাপানোতর বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে আপনি জানেন যে এই পরিপ্রেক্ষিতে গত 2 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কিন্তু কার্যত তুলোধনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে আজকেও দেখা গিয়েছে যে
তিনি যখন আজকে কলকাতায় যখন রেড রোডে সকালবেলা, আপনি জানেন কোভিড বাস্তবতায় প্রথম 30 মিনিটের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় এই দিবসটিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রোটোকল অনুযায়ী অনুষ্ঠানের যেরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি, প্রোটোকল অনুযায়ী প্রত্যেক রাজ্যের রাজ্যের যে অনুষ্ঠান সেটাকে সরকারিভাবে সূচনা করেন রাজ্যপাল। আজকেও দেখা গিয়েছে রাজ্যপাল যখন অনুষ্ঠান মঞ্চে ছিলেন, মুখ্যমন্ত্রীকে অন্যরকম, মানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুজন কার্যত এক জায়গায় দাঁড়ালেও তাদের যে শরীরী ভাষা সেটি কিন্তু দুই দিকে ছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন, যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রী অর্থাৎ তার সরকারের যে বৈরিতা সেটি কিন্তু আজকে যে রাষ্ট্রীয় অনুষ্ঠান রেড রোডে সেটি কিন্তু প্রকট হয়ে উঠেছে। কদিন ধরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে এই ট্যাবলো বিতর্ক একটা বড় ধরনের বৈরিতা শুরু করেছিল। সেটি আজকে যে ট্যাবলো রাষ্ট্রীয় অনুষ্ঠানে রায়চকে বিজয় চকে জায়গা পায়নি, সেই ট্যাবলো কিন্তু আজকে দেখা গিয়েছে রেড রোডের রাজ্য সরকারের অনুষ্ঠানে। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে আপনি জানেন যে ভারতের রাষ্ট্রীয় যে পুরস্কার পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, সেই এই তিনটি পুরস্কারের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বাঙালির নাম রয়েছে। আপনি জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সরকারি সূত্রে বলা হচ্ছে, এবং তিনি সেটি অস্বীকার করেছেন নিতে। একই রকম ভাবে আপনি জানেন যে বর্ষিয়ান সঙ্গীত শিল্পী, দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী, জীবন্ত লিজেন্ড যাকে বলা হয়, সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনিও পদ্মশ্রী পেয়েছেন। তিনিও একই রকম ভাবে কিন্তু পদ্মশ্রী পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তো সব মিলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যেখানে চরম বৈরিতা রয়েছে, সেখানে দেখা গিয়েছে এই যে জাতীয় পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার নিয়েও কিন্তু বিশিষ্টজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো সব মিলে ভারতের 73তম প্রজাতন্ত্র দিবসের দিনে কিন্তু বিভিন্ন ইস্যুতে কিন্তু আবার আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়ালো কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক। তো এই ছিল আমার কাছে সবশেষ। ভারতের প্রজাতন্ত্র দিবস এবং রাজনৈতিক নানা দিক নিয়ে আমরা জানছিলাম। প্রজাতন্ত্র দিবস ঘিরে ভারতের গোয়েন্দা সতর্কতার মধ্যে জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। এর মধ্যে 3 জন বেসামরিক নাগরিক ও 1 জন পুলিশ সদস্য রয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় মঙ্গলবার হরি সিং হাই স্ট্রিটে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ওই গ্রেনেড ছোঁড়া হয়, তবে তা রাস্তার পাশে বিস্ফোরিত হয়। হামলার ঘটনার পরপরই কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। করোনা মহামারীর কারণে সাদামাটা ভাবেই উদযাপিত হলো অস্ট্রেলিয়ার জাতীয় দিবস। এ উপলক্ষে তেমন কোনো আয়োজন না থাকলেও জাতীয় দিবসের তারিখ পরিবর্তনের দাবিতে এদিন রাজপথে নামেন হাজার হাজার মানুষ। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের প্রতিবেদন। করোনা পরিস্থিতির অবনতিতে মেলবোর্ন শহরের আজকের জাতীয় দিবস বিরোধী র্যালি বন্ধ করে দেওয়া হলেও সিডনি, অ্যাডিলেড, ব্রিসবেনের মতো বড় শহরে সকল বিপত্তি উপেক্ষা করে হাজার হাজার মানুষ র্যালিতে অংশ নেয়। কয়েক বছর আগে এই আন্দোলনে ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠীরা অংশগ্রহণ করলেও ধীরে ধীরে এর সার্বজনীনতা প্রকাশ পেয়েছে। জাতীয় দিবসের প্রতীক নাবিক ক্যাপ্টেন জেমস কুকের ভাস্কর্য সহ বিভিন্ন স্থাপনা লাল রক্ত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন অনুমতি দিলেও সরকার কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয় না। অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম মিশ্র জাতির সহবস্থানের শান্তিপূর্ণ দেশ। এদেশের নাগরিকদের একটি বড় অংশ অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেনি। শান্তিকামী প্রবাসী বাংলাদেশিরা এই দিনটি বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মধ্যে দিয়ে পালন করে থাকে। 1788 সালের 26 জানুয়ারি সিডনি উপসাগরে যে প্রথম বহরটি এসেছিল সেটিই অস্ট্রেলিয়ায় ব্রিটিশ উপনিবেশের সূচনা করেছিল। পরবর্তীতে 1994 সাল থেকে এই দিনে সরকারি ছুটি সহ অস্ট্রেলিয়ার জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। যদিও হাজার বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কাছে এই দিনটি শোকের কিংবা দখলদারিত্বের দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে, তাই প্রায় দেড় যুগে অস্ট্রেলিয়ার জাতীয় দিবসের উদযাপনকে নিজেদের পরাধীনতার ও অপমানের দিন মনে করে এর তারিখ বদলে দেওয়ার জন্য অস্ট্রেলিয়া জুড়ে হাজার হাজার মানুষ আন্দোলন করে আসছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব এবং অস্ট্রেলিয়ার পাসপোর্ট গ্রহণের জন্য অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদেরকে তাদের প্রাণপ্রিয় বাংলাদেশের সবুজ পাসপোর্ট এবং বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিতে হয় না।
এসএম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের দাপটে দিশেহারা বিশ্ব। ফ্রান্সেই গত 24 ঘন্টায় করোনায় শনাক্ত 5 লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় আশার আলো জাগিয়েছে ফাইজার অমিক্রনের টিকার পরীক্ষা শুরু করেছে। অন্যদিকে টিকা ও বিধি নিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। উল্টো চিত্র ইসরায়েলে, করোনার চতুর্থ ডোজ টিকা নেয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল জার্মানি। কয়েক হাজার মানুষ রাস্তায় বিক্ষোভে অংশ নেন। এ সময় টিকা বিরোধী নানা রকম স্লোগান দেন তারা। আমাদের স্বাধীনভাবে বসবাসের অধিকার রয়েছে, আমাদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত। ফ্রান্সের অবস্থাও ভয়াবহ। দেশটিতে একদিনে সর্বোচ্চ 5 লাখ রোগী শনাক্ত হয়েছে। আর ব্রাজিলে প্রতিদিন রেকর্ড সংখ্যক সংক্রমণের পরেও বিধিনিষেধ উপেক্ষা করে রিও ডি জ্যানিরো বিচে ঢল নামে মানুষের। এদিকে করোনার ঊর্ধ্বগতির মাঝেও যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ নেয়ার অনীহা বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত কেবল 40% মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছে। অন্যদিকে অমিক্রনে দিশেহারা বিশ্বকে স্বস্তির বাণী শোনালো যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। এ ভ্যারিয়েন্টের ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে তারা। এদিকে ইসরায়েল সরকার করোনার তৃতীয় ডোজের পর প্রাপ্তবয়স্কদের জন্য চতুর্থ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা নিচ্ছে। ভারতে কোনোভাবেই কমছে না করোনার সংক্রমণের হার। গেল 24 ঘন্টায় শনাক্তের হার কিছুটা কমলেও নতুন করে 2,85,000 মানুষ আক্রান্ত হয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। ফ্রান্স ও ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে। প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু, যাব তার কাছে। ফ্রান্সে পঞ্চম ধাপের করোনার যে ঢেউ সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে। একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে, সেই রেকর্ড আবার ভাঙছে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 5 লাখেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি, হাসপাতালে ভর্তির সংখ্যাও কিন্তু বেড়েছে, সেই সাথে বেড়েছে একদিনে মৃতের সংখ্যাও। গেল এপ্রিলের পর এই প্রথম হাসপাতালে ভর্তি হয়েছেন 30,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে। সেই সাথে গেল এপ্রিলের পর এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে 400-এর বেশি মানুষ একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যদিও সরকারের তরফ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আগে থেকে কিন্তু এমন একটি সতর্কবার্তা বলেছিল, এবং তারা বলেছিল যে জানুয়ারির মধ্য জানুয়ারির পর থেকে পিক টাইম ফ্রান্সে করোনা যেতে পারে, এবং এই সময়ে সর্বাধিক 5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হতে পারেন, এবং সেটি কিন্তু আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। আজকে কিন্তু দেশটির সরকারি বাসভবন এলিজি প্রাসাদে নতুন স্বাস্থ্য প্রতিরক্ষা কাউন্সিল গঠনের কথা রয়েছে, এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের থেকে বিভিন্ন আলোচনা করা হবে, আসলে কিভাবে এই পরিস্থিতি আসলে মোকাবেলা করা যায়। আমরা এর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছি, এখন কিন্তু ফ্রান্সে ঘরে ঘরে করোনায় আক্রান্ত হচ্ছেন এমন খবর আমরা পাচ্ছি। পাশাপাশি প্রাথমিক স্কুল, কিন্ডার গার্ডেন এবং ক্রেশ, অর্থাৎ বেবি কেয়ার যেগুলো আছে সেগুলোতে কিন্তু আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবং আপনি জানেন যে এখন ফ্রান্সে স্বাস্থ্য ভ্যাকসিন পাস যেটি রয়েছে সেটি বাধ্যতামূলক করা হয়েছে বিভিন্ন জায়গায়। প্রবেশের ক্ষেত্রে সিনেমা, থিয়েটার, মিউজিয়াম, স্পোর্টস জোন সহ আরো অনেক স্থানে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য ভ্যাকসিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। যদিও এই বাধ্যতামূলক ভ্যাকসিন পাসের বিরুদ্ধে দেশটিতে আন্দোলন চলছে, এবং গেল শনিবারেও আমরা দেখেছি রাজধানী প্যারিসের পাশাপাশি অন্যান্য বড় শহরগুলিতেও আন্দোলন হয়েছে, এবং তারা বলেছেন যে তাদের স্বাধীনতা এটি আসলে হস্তক্ষেপ। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হয়েছে করোনা প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই, এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে সবাই যেন এই ভ্যাকসিনের আওতায় আসেন। তো ফ্রান্সের প্যারিস থেকে করোনা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স এবং ইউরোপের করোনা পরিস্থিতির খবর আমরা জানছিলাম। প্রবল তুষার ঝড়ের কবলে গ্রিস, একই সঙ্গে রাজধানী এথেন্স সহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। গ্রিসের পার্বত্য ও উত্তরাঞ্চলে প্রতি বছর স্বাভাবিক তুষারঝড় হলেও মধ্য এথেন্সে তুষার ঝড়ের প্রকোপ এই প্রথম।
দেশ জুড়ে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার পর্যন্ত কোনো জরুরি কাজ ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রেল ও বাস চলাচল, এমনকি থেমে গেছে চলমান ভ্যাকসিন কার্যক্রমও। তুষারঝড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীন জুড়ে বসন্ত বরণের প্রস্তুতি, থাকছে চোখ ধাঁধানো নানা আয়োজন, বিভিন্ন শহরে উৎসবের আমেজ। লকডাউনের মধ্যে মদের পার্টি আয়োজনের অভিযোগে তোপের মুখে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে লন্ডন পুলিশ। পুলিশের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে লকডাউনে পার্টি করায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি গণমাধ্যমেরও তীব্র সমালোচনার মুখে বোরিস জনসন। ব্রিটেনের প্রায় সবগুলো পত্রিকার পাতা জুড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের নাম। কোনো কৃতিত্বের জন্য নয়, বরং লকডাউনে পার্টি করায় সমালোচনায় সরব হয়েছে গণমাধ্যমগুলো। করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যে যখন লকডাউন চলছে, তখন জন্মদিনের এক অনুষ্ঠানে অংশ নেন বোরিস জনসন। ব্রিটিশ নাগরিকদের ঘরবন্দি থাকার নির্দেশ দিয়ে সরকারের প্রধান হয়ে তা অমান্য করায় মঙ্গলবার ব্রিটেনের অধিকাংশ পত্রিকায় বোরিসের তীব্র সমালোচনা করেছে। প্রধানমন্ত্রীর লকডাউন অমান্য করার অভিযোগ পুলিশ পর্যন্ত গড়িয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে যখন বোরিসের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, তখন অভিযোগ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে লন্ডন পুলিশ। সংবাদ সম্মেলনে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রিসিডার ডিক জানান, কোভিড বিধিনিষেধ ভঙ্গ করে ডাউনিং স্ট্রিটে বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজনের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন তারা। মন্ত্রিসভার সঙ্গে আমাদের কাজ করার অভিজ্ঞতা বেশ পুরানো, আমাদের তদন্ত করার সক্ষমতা রয়েছে। মন্ত্রিসভা অফিসের তদন্ত কমিটি থেকে আমাদেরকে সুনির্দিষ্ট কিছু তথ্য দেওয়া হয়েছে। এছাড়া আমাদের নিজেদেরও পর্যবেক্ষণ রয়েছে। ডাউনিং স্ট্রিটে সাম্প্রতিক সময়ে কোভিড বিধি ভেঙে যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে, আমরা সেগুলোর তদন্ত করছি। মদের পার্টিতে সরকারি কর্মকর্তারা জড়িত ছিলেন কিনা এ নিয়ে পুলিশি তদন্তের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। মঙ্গলবারও পার্লামেন্ট অধিবেশনে তোপের মুখে পড়েন তিনি। আবারও বোরিস দাবি করেন তিনি কোনো বিধিনিষেধ ভঙ্গ করেননি। কয়েক সপ্তাহ আগে ডাউনিং স্ট্রিট, মন্ত্রিসভা অফিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কোভিড বিধি ভঙ্গের অভিযোগের স্বাধীন তদন্তের জন্য আমি ব্যবস্থা করেছি। এই প্রক্রিয়ায় সবকিছু মেট্রোপলিটন পুলিশের সমন্বয় করা হয়েছে, তাই মেট্রোপলিটন পুলিশের নিজস্ব তদন্তকেও আমি স্বাগত জানাই। এর মধ্য দিয়ে আমি আমার অবস্থান সাধারণ মানুষের কাছে পরিষ্কার করতে পারবো বলে বিশ্বাস করি। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জন্মদিনে বোরিস জনসনের অংশগ্রহণ নিয়ে অস্বীকার করা না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, বোরিস জনসন ওই অনুষ্ঠানে 10 মিনিটেরও কম সময় উপস্থিত ছিলেন। অমরিনান, সময় সংবাদ। চীনের বর্ষপঞ্জিকা অনুসারে বসন্ত উৎসব শুরুর বাকি আর মাত্র এক সপ্তাহ। সেই উপলক্ষকে সামনে রেখে গোটা চীনে চলছে দিনটি উদযাপনের প্রস্তুতি। থাকছে চোখ ধাঁধানো নানা আয়োজন, এতে অংশ নিতে তৃতীয়বারের মতো মহড়া সম্পন্ন করেন অংশগ্রহণকারীরা। বসন্ত বরণকে ঘিরে এখন সাজসাজ রব গোটা চীন জুড়ে, বাকি আর মাত্র এক সপ্তাহ। আর তাই তো নেচে গিয়ে অনুষ্ঠানের শেষ প্রস্তুতি সম্পূর্ণ করল অংশগ্রহণকারীরা। চুনওয়ান বা চীনা নববর্ষ নামে পরিচিত প্রাচীন ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান ঘিরে প্রতি বছরই দেশটিতে অনুষ্ঠিত হয় জমকালো সব আয়োজন। তারই ধারাবাহিকতায় 31শে জানুয়ারি বসন্ত উদযাপন উপলক্ষে এ আয়োজন। বিশ্বে সবচেয়ে বেশি টেলিভিশনে দেখা অনুষ্ঠানের মধ্যে চুনওয়ান একটি, যা পারিবারিক পূর্ণমিলনেরও একটি উপলক্ষ মনে করা হয়। গেল বছর একত্রে 11.5 লাখেরও বেশি মানুষ টেলিভিশন ও অনলাইনে অনুষ্ঠানটি দেখেছেন। আফরিন মৌ, সময় সংবাদ।